हाय फ्रेंड वेलकम बैक टू माय चैनल आज के चले सबार प्रिय अनेक प्रिय सबार बोलबो ना अनेक प्रिय मंदिर दक्षिणेश्वर तो बाहर कथा बोला पसिबल हो क्या भलोई भीड़ आज के शनिवार भलो भीड़ आई साइडे जो पुकुरटा आदम मंदिर पीछे तो वोटा एस कथा बोल आस्ते आस्ते मंदिर भेतरे देखी अनेक दिन आसें देखी कि आस्टेम चेन्ज हो कम মন্দিরে পূজো দেওয়ার জন্য এই ডালা আর্কেটে আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন যেমনি ফুল ধূপকাঠি আপনারা প্রসাদ দেওয়ার জন্য যে মিষ্টান্ন সব কিছুই এই ডালা আর্কেট থেকে আপনারা পেয়ে যাবেন এখানে অনেক দোকান আছে আপনারা যদি বস্ত্রও দিতে চান মা কালীকে সেটাও পেয়ে যাবেন তা আমি এখন আমার পূজোর সব জিনিস কিনে আমি মন্দিরের দিকে ঢুকব দক্ষিণেশ্বরে কিন্তু কোভিড রিপোর্টের কোনো সার্টিফিকেট বা কোভিড টেস্টের কোনো ব্যাপার নেই শুধু নিজেকে সেফটি নিয়ে যেতে হবে দেখো আমরা আস্তে আস্তে গঙ্গার সামনে চলে এসেছি গঙ্গার এখানে এখন বেশি ভিড় নেই কারণ এখন কোভিডের সিচুয়েশন একদম ফাঁকা ফাঁকা গঙ্গার সামনে চলে এসেছি বালির বীজ দেখা যাচ্ছে পিছনটা আর এই পাশে সমস্ত আর কি রানী রাসমণির যে যারা যারা এখানে এসেছিল যেসব মহাপুরুষরা বা রানী রাসমণিদের জামাইরা ছিল ফ্যামিলি সবার মূর্তি এই সাইডটা দিয়ে পরপর পরপর করে রাখা আছে আর এগুলো আগে এখান থেকে লোকে সবাই বেরোতে পারতো কিন্তু এখন সেটা বেরোতে পারে না এখন এটা বন্ধ করে দেওয়া রয়েছে পুরো ঘুরে 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 আসতে হয় আর গঙ্গায় এখন দেখো ফাটা রয়েছে দক্ষিণেশ্বর আসা এখন সেফ আছে এখন অত ভিড়ভাড়টা হচ্ছে না তোমরা নিজেরা সেফটি মেনটেন করে আসতে পারো এখন পুরোপুরি খুলে গেছে ভালো লাগবে আর চলো যেতে যেতে দেখি কি খাওয়াটা খাওয়া দাওয়া যায় এখানে তো ফেভারিট হলো কচুরি কচুরি খেতে হবে তা এখন যাবো কচুরি খাবো কচুরি খেতে খেতে আবার তোমাদের সামনে আবার ফিরে আসবো দক্ষিণেশ্বর আসবো আর কচুরি ঘিয়ের কচুরি খাবো না সেটা তো হতেই হবে না আমরা একটা ফাঁকা দোকান দেখেই বসেছি আর কি ए सब गलत कर रहे हैं क्या ना
ইচ্ছা আছে দেখি বেলুড় মঠের এখনকার সিচুয়েশনটা কি আছে সেটাই দেখানোর ইচ্ছা আছে। তার আগে কচুরিটা কমপ্লিট করে নি, তারপরে বেলুড় মঠের দিকে যাওয়া হবে। আমরা এখন রওনা দিয়েছি আদ্যাপীঠের উদ্দেশ্যে। বেলুড় মঠে গেছিলাম কিন্তু বেলুড় মঠ বন্ধ ছিল, তাই বাইরে থেকেই দর্শন করে চলে আসতে হলো। এখনও বেলুড় মঠ আর কি সবার জন্য খোলেনি, তাই বাইরে থেকে একবার দর্শন করে চলে আসলাম, তাই আপনাদের দেখাতে পারলাম না, তার জন্য দুঃখিত। তা এখন আদ্যাপীঠ মন্দিরের দিকে যাচ্ছি আবার বালির ব্রিজ হয়ে। আমি এখন আদ্যাপীঠ মন্দিরের ভেতরে ঢুকে গেছি, তো এখনও মন্দির বন্ধ রয়েছে। আর এখানে মন্দিরটা বন্ধ রয়েছে বলে আমি বাইরের থেকে আর কি দাঁড়িয়ে রয়েছি, কখন মন্দির খুলবে বলে ওয়েট করছি। বাট এখানে কিন্তু খুব কম সংখ্যক লোক আছে। মন্দির খুলবে সন্ধে 7টার সময়, তা এখন বাজে বিকেল 5টা, তা আমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যতক্ষণ না মন্দির না খোলে। তা আপনাদের প্রসাদের দিকটা আমি বলে দিই, সকাল 8টা থেকে 12টা পর্যন্ত এখানে প্রসাদের জন্য কুপন দেওয়া হয়, আর প্রসাদ খাওয়ানো শুরু হয় 10:45 থেকে, মানে 11:45 থেকে 1টা পর্যন্ত। কিন্তু যদি প্রসাদ বেঁচে যায় তারপরেও আপনারা 1টার পরেও আপনারা প্রসাদ পেতে পারেন, কিন্তু আপনাদের কিন্তু কুপনটা কিন্তু আগে কেটে রাখতে হবে। এবার এটা দেখাচ্ছি আমি নাট মন্দির, যেখান থেকে আদ্যামাকে দেখা যায়। নাট মন্দিরটা পুরোটাই এরকম, আর এতটাই গাছে ভরা, মানে খুব সুন্দর এরিয়াটা। আর এই দিকটা হলো 6টা শিব মন্দির, মানে শিবলিঙ্গের মন্দির এই পাশটা। আর নাট মন্দিরের ঠিক উল্টো দিকেও এরকম 6টা শিব মন্দির আছে। আর অনেকে এখানে আর কি নিজের নাম খোদাই করে আর কি শ্বেতপাথরের মধ্যে দেওয়া, সেটা দিয়েই মন্দিরের দেওয়ালগুলো তৈরি করা। আমি শিব মন্দিরগুলোর শিব আর কি শিব ঠাকুরগুলো দেখানোর চেষ্টা করছি, জানি না কতটা কি দেখাতে পারবো। দেখুন অল্প অল্প দেখা যাচ্ছে, যেহেতু ক্যামেরা নিয়ে ভেতরে ঢুকতে দিচ্ছে না, তাই আমি বাইরে থেকেই আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এদের কিন্তু অনেক কিছু আছে, মানে আপনারা যদি আদ্যাপীঠ মন্দিরে আসেন তাহলে কিন্তু আপনারা জানতে পারবেন। এখানে বাচ্চাদের কিন্তু বালিকা যেটা আশ্রমটা সেটাও রয়েছে, ওদের কিন্তু আশ্রমের ব্যবস্থা আছে, মানে যারা আদ্যাপীঠে কিন্তু আর কি বাচ্চা অনাথ বাচ্চা যাদের আর কি দেখাশোনার কেউ নেই, 1000 জন বালক 1000 জন বালিকাদের আশ্রমে পুরো মানে থাকার ব্যবস্থা এরা করে। এরা খুব মানে খুব অনেক মানে আমি ছোটোবেলা থেকে আসি, ছোটোবেলা থেকে এরকম নিট অ্যান্ড ক্লিন আদ্যাপীঠ। আদ্যাপীঠে অত লোকজনও আসে না আর কি, সবাই জানে না দক্ষিণেশ্বর তারাপীঠ কালীঘাট যেমনি আর কি সবার মুখে মুখে, কিন্তু আদ্যাপীঠ কিন্তু খুব কম সংখ্যক লোক আসে। খুব পরিষ্কার পিসফুল, একদম খুব ভালো। এখানে প্রসাদ খাওয়ার তো তোমাদের টাইমটা দেখিয়ে দিলাম, তোমরা এসে পেট ভরে কিন্তু প্রসাদও খেতে পারো, এদের প্রসাদও খুব সুন্দর। আমি একদিন প্রসাদের ভিডিও তোমাদেরকে দেখাবো। এটা হলো প্রসাদের ঘর, এখানে
এই যে পার্কিং করার জায়গা, আর এটা হলো নাট মন্দির পুরোটা। এটা হলো পুরোটা নাট মন্দির। তা আজকের মতো এইটুকুনি, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি আরও ভালো লাগে তো চ্যানেলটা একটু লাইক করে দেবেন। টাটা।